বলিউডের সমকামী তারকারা। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। প্রতিটি মেঘে খুঁজে নিতে হবে রামধনু, এভাবেই সমকামকে সম্মানিত করেছেন ভারতের প্রধান বিচারপতি। এক ঐতিহাসিক রায়ে 6 সেপ্টেম্বর থেকে ভারতের আইনে সম্মত হয়েছে সমকাম। এ যেন এক নতুন ভারতের সূচনা। এই রায়ে সভাপতি খুশি এ লড়াইয়ের অংশীদাররা। বলিউডেও বিভিন্ন তারকা বিভিন্ন সময়ে বিতর্কে এসেছেন। জানা যায় সমকাম নিয়েও অনেকেই বিতর্কে জড়িয়েছেন নানা সময়ে। তো বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক কোন কোন বলিউড সেলিব্রিটিকে নিয়ে এমন গুঞ্জন ছড়িয়েছে বলিউডের অলিতে গলিতে। ববি ডার্লিং। ববি ডার্লিংকে নিয়ে বলিউড বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্ক দানা বেঁধেছে। পঙ্কজ শর্মা অরফে ববি ডার্লিং সেক্স চেঞ্জ করানোর পর থেকেই বিভিন্ন সময়ে খবরের শিরোনামে আসেন। ইমাম সিদ্দিকী। ডিজাইনার ইমাম সিদ্দিকী সম্পর্কেও এমন তথ্য বহুবার উঠে এসেছে। অনেকেই তাকে সমকামী বলে চিহ্নিত করেছেন। এরপর বিগ বস 6-এ ইমাম নিজেই জানিয়েছিলেন যে তিনি সমকামী। মনীষ অরোরা। ডিজাইনার মনীষ অরোরা সম্পর্কেও এমন কথা রটে যে তিনিও নাকি সমকামী, যদিও মনীষ অরোরা নিজে এ নিয়ে কোনো কথা বলেননি। রোহিত বাল। ডিজাইনার রোহিত বাল সম্পর্কেও এমন তথ্য শোনা যায় যে তিনি সমকামী। বিষয়টি রোহিত নিজেও স্বীকার করে নেন। করণ জোহর। বলিউডে বিভিন্ন জায়গা থেকে কানাঘোষা শোনা যায় যে পরিচালক করণ জোহর সমকামী। তার সঙ্গে ডিজাইনার মনীষ মালহোত্রার বন্ধুত্ব নিয়েও একটা সময় বিস্তর জলগোলা হয়, যদিও সমকাম নিয়ে নিজে কোনোদিনই মুখ খোলেনি করণ। বিক্রম শেঠ। বিখ্যাত ঔপন্যাসিক বিক্রম শেঠও নিজেকে সমকামী বলে দাবি করেছেন, ফলে তার সম্পর্কে কোনো গুঞ্জনের অবকাশ রাখেননি তিনি। ভিজে অ্যান্ডি। ভিডিও জকি অ্যান্ডিও নিজেকে সমকামী বলে দাবি করেন। ডেয়ার টু ডেড খ্যাত এই ভিজে বিভিন্ন সময় বিভিন্ন কারণে খবরের শিরোনাম কেড়েছেন। তো বন্ধুরা, ভারতের আইনে সমকামকে যে বৈধতা দিল সে বিষয়ে আপনাদের মতামত কি তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।